اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم. اللهم آمين. اللهم آمين. اللهم آمين. اگر اد جانب معشوق نباشد کشاشی طالب عاشق بیچارہ نرسد بجائی. آئی میرے مولا تم اس کو ہر لیل و نہار طالب عاشق بیچارہ بتب و غم بصبر و بقار. ও মাবুদ গো এক ফোঁটা পানি দিয়া বনিয়া দমরে বানাইয়া কয়েকদিন এই দুনিয়াতে ঘুরাইয়া ফিরাইয়া আবার ওই অন্ধকার কবরে নিয়া যাইবে. ও মাবুদ গো এই জমিনে তো আপনি কাহাকে ও থাকতে দেবেন না. রব্বুল আলামিন দুনিয়ার কামাই দুনিয়ায় পড়িয়া থাকবে, মৌত কবর হাসরের কামাই তো কিছু করতে পারলাম না. রব্বুল আলামিন ভাই বলি আর বন্ধুরে বলি, কেহ তো আপন নয়, ভাবিয়া চিন্তা করিয়া দেখলাম মাওলা তুমি সারা ওই অন্ধকার কবরে, কেহ তো আপন হবে না. আই রব্বুল আলামিন আমরা তো গুনাহগার, গুনাহ করেছি বেশুমার, আয় আল্লাহ জীবনে অনেক গুনাহ করছি রে মাওলা. সগীরা কবিরা জানা অজানা জাহিরি বাতিনি শিরিক বিদাতি বহু রকমের গুনাহ করছি আল্লাহ. গুনাহ করতে করতে গুনার বোঝা এত বাড়ি হয়ে গেছে আল্লাহর তো সইতে পারছি না, সেই গুনার বোঝা কাঁধে করে নিয়া এতিমের মতো মিসকিনের মতো কাঙ্গালের মতো গভীর রজনীতে তোমার শহীদার বারে ভাজি. গুনাগার মনে করিয়া তুমি তোমার রহমতের দ্বার হইতে তাড়াইয়া দিও না রে মাওলা, গলা ধাক্কা দিও না. আয় রব্বুল আলামিন তোমার কাছে মাপ চা, মেঘের বাণী করে আমাদের সকলের তামাম জিন্দেগির গোনাগুলো মাফ করিয়া দাও, মাফ করিয়া দেন গো মাওলা, মাফ করিয়া দেন. আপনি যদি মাফ না করেন বান্দার উপায় নাই. রব্বুল আলামিন তোমার হাবিব তো বলছেন যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তার প্রথম স্টেশন কবর, এই কবর কারো জন্য জান্নাতের টুকরা আর কারো জন্য জাহান্নাম.
জাহান্নামের কুয়া। আই রব্বুল আলামিন, আজকে আমরা যারা কাঙ্গালের মতো তোমার সেই দরবারে হাত জাগাইছি আল্লাহ, আমাদের মধ্য থেকে অনেকের জনম দুঃখিনী মা জননী নাই, আয় আল্লাহ আমারও তো মা নাই। ও রব্বুল আলামিন, অনেকের মহাব্বতের আধার আব্বা জান নাই, আয় আল্লাহ আমারও তো বাবাও নাই। আয় রব্বুল আলামিন, যাদের আব্বা নাই মা নাই, তাদের আব্বা আমার কবর গুলোকে তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ, তোমার হাবিব তো আর বলছেন, যখন কোন ব্যক্তি না ফরমান হালতে কবরে যায়, আর তার সন্তান যদি তার পক্ষ থেকে মাফ চায়, তুমি নাকি মাফ না করিয়া পারো না। রব্বুল আলামিন, আমরা সবাই আমাদের আব্বা আম্মার পক্ষ থেকে তোমার কাছে মাফ চাই। মেঘের বাণী করে আমাদের সকলের আব্বা আম্মার তমাম জিন্দেগির গুনাগুলো মাফ করিয়া দাও। মাফ করিয়া দেন গো মাওলা, মাফ করিয়া দেন আমাদের সকলের আব্বা আম্মার তমাম জিন্দেগির গুনাগুলো মাফ করিয়া দেন। আয় আল্লাহ, অনেকে দোয়া চেয়েছে আল্লাহ, কারা কিসের জন্য দোয়া চাইলো তোমার তো জানার কোনো কিছুই বাকি নাই। রব্বুল আলামিন, তোমার বান্দা বান্দিরা যারা চেয়ে আশায় দোয়া চেয়েছে আল্লাহ, মেঘের বাণী করে তোমার বান্দা বান্দির মনের নেক নেক আশাগুলো কি পূর্ণ করে দাও আল্লাহ। রব্বুল আলামিন, মাদ্রাসায় অনেক সহযোগিতা করেছেন, অনেকে আবার সহযোগিতা করবেন, মেঘের বাণী করে তাদের সবাইকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। আয় আল্লাহ, মাদ্রাসার আসাতা যায় কেরামদেরকে কবুল করে নাও, তলেবে আইলেম যারা আসবেন তাদের কেউ কবুল করে না আল্লাহ, মাদ্রাসা পরিচালনা পর্ষদকে কবুল করে না, এলাকাবাসীকে কবুল আর মঞ্জুর করে না আল্লাহ। আয় আল্লাহ, অনেকে অসুস্থ দোয়া চেয়েছেন, মেঘের বাণী করে যারা অসুস্থ অবস্থা আছেন তাদেরকে তুমি শিফায়ে কামেলা আজরা দান করেন আল্লাহ। আয় আল্লাহ, উক্ত মাদ্রাসাকে তোমার কুদরতি হাতে সুপর্দ করলাম, আয় আল্লাহ উক্ত মাদ্রাসাকে তোমার কুদরতি হাতে সুপর্দ করলাম, মেঘের বাণী করে কিয়ামত পর্যন্ত মাদ্রাসাকে সুপ্রতিষ্ঠিত রেখো আল্লাহ। আয় আল্লাহ, তোমার কাছে দাবি জানাই, আয় আল্লাহ এলাকা আমার খুব পছন্দ হয়েছে আল্লাহ, মেঘের বাণী করে রংপুরের বুকে সবচেয়ে উঁচু মানের মাদ্রাসা হিসেবে এই মাদ্রাসাকে কবুল করে নাও আল্লাহ। আয় রব্বুল আলামিন, আমি দেখেছি যে এই সমস্ত যুবকেরা আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের বন্দোবস্ত করেছে আল্লাহ, তাদেরকে দেখে দেখে আমার কলিজা তৃপ্ত হয়ে গেছে আল্লাহ। মেঘের বাণী করে যুবকদেরকে তুমি প্রত্যেককে এক একজন করে ইসলামের সৈনিক হিসেবে কবুল করে নাও। আয় আল্লাহ, বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দিয়া দাও। রব্বুল আলামিন, মাহফিলের জন্য যারা ইন্তেজাম করলেন, পরামর্শ দিলেন, খাটুনি দিলেন, অক্লান্ত পরিশ্রম করলেন, আয় আল্লাহ যারা শোনার জন্য আসলেন, বলার জন্য আসলেন, কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় যেই দিন কেউ কাউকে পরিচয় দেবে না, সেই কঠিন কিয়ামতের ময়দানে এই মাহফিলকে আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানাইয়া দিও আল্লাহ। আয় রব্বুল আলামিন, উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি সহ প্রধান অতিথি বিশেষ অতিথি সহ সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও, আমাদের সকলকে ঈমান নামক দৌলত দান করো আল্লাহ। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন করিম, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন করিম, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন করিম, তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি ইয়া গাফুরু ইয়া গাফুর। ربنا تقبل صلاتنا ولأزواجنا ولآبائنا ولشيخنا ولأساتذتنا ولأمنا ولأولادنا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات. اللهم رب ارحمهما
কামা রব্বায়ানি সগীরা, আল্লাহুম্মা রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়া জাআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।